হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটা হলো চট্টগ্রামে হালিশহরে একটা মেলা হচ্ছে, এটা হলো আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা। তো মেলাটা যেহেতু আমার বাসার কাছেই হচ্ছে, তো আমাকে তো যেতে হবে মাস্ট। তো আমরা 16 ডিসেম্বরে চলে গেলাম এই মেলাতে। তো 16 ডিসেম্বর প্লাস ছুটির দিন হওয়ার কারণে অতিরিক্ত ভিড় ছিল সেদিন। তো মেলায় যাওয়ার পরে চারপাশে তো এত মানুষ দেখে প্রথম একটু ঘাবড়ে গেলাম, পরে সাহস করে একটু ভিতরে গেলাম। তো ভিতরে অনেকগুলো স্টল বসেছে, অনেক সুন্দর সুন্দর, তো অনেক লাইটিং করা ছিল, এই জন্য অনেকদিন পরে মেলায় এসে অনেক ভালো লাগছিলো। তো আপনাদের কাছে কার কার মেলায় যেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো মেলার জিলাপি প্লাস আচার, এগুলো তো আসলে অনেক মজা। তো ভিতরে ঢোকার পরে অনেকগুলো স্টলের মধ্যে চোখে পড়লো এই মাটির জিনিসগুলো, আর এগুলো সত্যি এত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। তো এখান থেকে কিছু জিনিস নেওয়া হলো। দেন আমরা চলে গেলাম আরও কিছু দোকান দেখতে, যেগুলোর মধ্যে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। তো এগুলোও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো মেলাটা এখন লাস্ট ইয়ার এন্ডিং হিসেবে ভালোই ছিল, আর খুব বেশি বড় না, বাট ভালোই বড়। অনেকগুলো রাইড ছিল, কিছু কিছু বাচ্চাদের, কিছু কিছু একটু বড়ও খেলা যায়। তো এই নৌকার এই রাইডটাকে নাম আসলে কী বলো আমার ঠিক খেয়াল নাই। তো এইটাও অনেক মজা লাগে কিন্তু, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো সবাই কিন্তু এই রাইডটা অনেক মজা করছিল। তারপরে ছিল নাগরদোলা, তো ওটাতে আর আমরা উঠি নাই। তো তারপরে চলে গেলাম আচারের দোকানে, আচার কিনলাম। তারপরে কিনলাম জিলাপি। তো আপনারা যারা চিটাগংয়ে আছেন অবশ্যই মেলাটাতে ভিজিট করবেন, যেহেতু বছর শেষ, এখন ওরকম মনে হয় এখনও মেলা হবে না, বা আমি জানি না। তো লাস্টের দিকে মেলাটা যেন সুন্দরভাবে যায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাইকে আল্লাহ হাফেজ।